হয়েছে যে সেনাবাহিনী একে সরাচ্ছে না, ওদিকে সরাচ্ছে না। DJFI দেখলাম কিছু ইন্টারনাল পোস্টিং করেছে, হ্যাঁ, হায়নাকে ডাইকা বাঘের কাজ দিছে, বাঘকে দিছে চিতার কাজ, এভরিবডি ইজ এ মিট ইটার, এভরি ওয়ান। হ্যাঁ, এই জিনিসটা মেনে নেওয়া যাচ্ছে না এবং প্রতিটা পদক্ষেপে এটা বাধার সম্মুখীন হবে। সো আমি মনে করতেছি প্রফেসর ইউনুসের এই মুহূর্তেই নিজেকে প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা দিয়ে আবার শহীদ মিনারে ইয়া নেওয়া উচিত, যেটা ফরহাদ মাজহার বলেছেন। আদারওয়াইজ প্রতিটা পদক্ষেপে এই সরকার সমস্যা পড়তে থাকবে, 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 কন্টিনিউয়াস হইতে থাকবে। আমি কনভিন্স হয়েছি এই কথাটাতে। আমি যদি সংবিধানটা নিয়ে আরো কিছুক্ষণ বসতাম, রিসার্চ করার সুযোগ পাইতাম, আমি অ্যাকচুয়ালি ঘুম থেকে সকালে উঠেই এই জিনিসটা পেলাম। এর মধ্যেও উই আর বিজি ইন ইউএসএ, বাজার করো মুক্ত, টু ডেজ হলিডে, আবার কাজে যেতে হবে। সো আমি এত ডিটেলস রিসার্চ করতে পারিনি, এই জন্য আমি সবাইকে অনুরোধ করবো ফরহাদ মাজহারের ভিডিওটা আপনারা দেখেন। দেখে আমি মনে করতেছি যদি ওনার সাথে আমি একমত, যদি এটা না করা হয়, আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি এটা সফল হবে না। এই কারণেই, যে সংবিধানটার কারণেই DJFI এখনো থেকে কনস্পিরেসি করে যাচ্ছে, এখনো থেকে কনস্পিরেসি করে যাচ্ছে। এবং সরি টু সে যে এই এই তত্ত্বাবধায়ক সরকারের একটা অংশ এখনো DJFI-র সাথে ক্লোজ টাই রেখে কাজ করতেছে। আমি একটা জিনিস জানলাম, আমি আমেরিকায় কয়েকজন সাংবাদিককে জানি, তারা দে আর অন দ্য পেরল অফ DJFI। একজনের টা আমি 100% কনফার্ম, হি ইজ অলসো রিলেশন উইথ অ্যানাদার তত্ত্বাবধায়ক সরকারের একজন সংবিধান বিশেষজ্ঞের সাথে, তারা তাই সে আবার কানেক্টেড উইথ দ্য DJFI। ইট মেক্স এ নেক্সাস যে তারা এই জিনিসটা করেছে হচ্ছে ফিউচারে, যাতে আবার সেই বাংলাদেশকে আমরা যে রাজনীতিতে যে কলুষিত মুক্ত করতে চাই ওইটা যেন আমরা না করতে পারি। কদিন পরে দেখবেন সব মিলে আন্দোলন করে এই সরকারে ওই যে এক একের মতো অবস্থা করছে। সো আমি মনে করি এখন ছাত্র জনতা যেভাবে আন্দোলন করে এটা এই পর্যন্ত নিয়ে আসছে, এখানে এসে আর পিছিয়ে ফেরার সুযোগ নাই। আর আমি বিশ্বাস করি না যে এখন আর এটা সম্ভব, এখনো এটা সম্ভব, এখনো এটা সম্ভব। দরকার হলে ছাত্র জনতাকে আবার মাঠে নামিয়ে নেমে আসতে হবে। সো আপনারা যারা এটা ডিটেলস জানতে চান, এই ফরহাদ মাজহারের ইয়াটা আপনার ভিডিওটা একটু ভালো মতো দেখবেন। এবং আমি মনে করি ছাত্র জনতা যারা আছে তারা দরকার প্রয়োজনে আবার মাঠে নেমে আসবে, কিন্তু এই সংবিধানের আন্ডারে জাস্ট খোঁড়াইতে খোঁড়াইতে সরকারটা যাবে। এবং সবচেয়ে আরেকটা ইন্টারেস্টিং নিউজ হচ্ছে, ডিবি হারুন থেকে শুরু করে দেয়ার আর লট অফ পিপল, লট অফ আওয়ামী লীগার্স, আচ্ছা আমি বলতেছি না যে আওয়ামী লীগার্স আওয়ামী লীগ করলেই তারা ইয়ে আসে, বাট তারা এখন লুকে আছে ক্যান্টনমেন্টের বিভিন্ন জায়গায়, ক্যান্টনমেন্টের ভিতরে সেল্টার দিচ্ছে তাদেরকে। কেন ভাই সেল্টার দিচ্ছেন তাদেরকে? সো এটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে দিস অথরিটি ইজ দ্য সেম অ্যাজ বিফোর ফ্যাসিস্ট গভর্নমেন্ট। সো আমাদের এই জিনিসটা করাটা উচিত হবে না। আমি মনে করি যে তত্ত্বাবধায়ক সরকার এই জিনিসটা, যেহেতু সেনাবাহিনী উইলিংলি এটা করছে না, তাদের উপরে জিনিসটা প্রেশার ক্রিয়েট করতে হবে বলে আমি মনে করি। আদারওয়াইজ আমরা যে উন্নয়নের যে জিনিসটা করব, এই সরকারকে এরা যেকোনোভাবে বিপদে ফেলায় দিবে, যেকোনোভাবে বিপদে ফেলায় দিবে। এই যে একটা আগুন লীগের নেতা নাকি 3,000 লোক নিয়ে বর্ডারে চলে গেছে BSF, আর BSF ওদিকে অমিত শাহ বলতেছে যে তারা কমিশন তৈরি করছে যে বাংলাদেশের মধ্যে নির্যাতন। তা আমরা একটা কমিশন তৈরি করি যে তারা যে মুসলমানদের উপরে নির্যাতন করছে, ওইটা আমাদের পররাষ্ট্র উপদেষ্টা নিশ্চয়ই এটার একটা উপযুক্ত জবাব দেবেন বলে আশা করি। সো আমি আশা করব এরকম দেশের একটা ক্রান্তিকালে এই শর্ট লিভড আনন্দ উত্তেজিত হওয়ার কোনো কিছু নাই। গোপালগঞ্জ যদি নেক্সট এক মাসে ওখানে যদি কেউ আর্মি না যেত, আমি সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমি জাস্ট এই জিনিসটা জানি না যে এরকম সেনাবাহিনী এদের উপরে একটা অ্যাকশন নিয়েছে। আমি কনক সরোয়ার ভাই শোতে ছিলাম আজকে, আমি ওখানে বলতেছি যে ওকে এরকম একটা সিচুয়েশন হয়েছে, লেস্ট 15-20 জন আমরা ওদিকে কোনো কিছু দরকার নেই, লেট দেম ফিল লিবারেটেড ফর ফিউ মিনিটস, দেন যখন সিচুয়েশন ঠান্ডা হবে উইল গো দেয়ার। মানে আমার এই সাজেশন এসেই আমি দেখি যে সেনাবাহিনী ওখানে ইয়া করে ফেলছে। যাই হোক, এটাই আমার আজকে ইয়া ছিল। যদি আবার কোনো আবার নতুন কোনো আপডেট থাকলে আমি আপনাদেরকে জানাবো। আচ্ছা, এখন যদি কোনো কোয়েশ্চেন থাকে আমি একটু দেখি। ইজ দ্যার এনি অনেস্ট অফিসার আদার দেন মিস্টার ওয়াকার হু ক্যান বি দ্য আর্মি চিফ? মেবি ডক্টর ইউনুস ক্যান থিঙ্ক অ্যাবাউট ডিসমিসিং হিম। অফকোর্স অফিসার অবশ্যই আছে, থাকবে না কেন, অফিসার আছে, সবাই যদিও আওয়ামী লীগার বাট তার মধ্যেও আছে। এখন কথা হচ্ছে আমি এখানে খুলে আপনাকে বলবো না কাক কারা আমার চোখে অনেস্ট। সো ডু ইউ হ্যাভ এনি ইন্টেনশন টু ওয়ার্ক ফর বাংলাদেশ আর্মি অ্যাগেন? বাংলাদেশের কনস্টিটিউশন এটা অ্যালাউ করে না যে বাংলাদেশ আর্মির জন্য আবার কাজ করা, বাট বাংলাদেশের জন্য তো যে কোনো সময় আমরা কাজ করবো, সেটা কোনো সমস্যা নেই যে কোনো প্রয়োজনে, যেমন এরকম সিচুয়েশনে আমরা ইয়া করেছি। ওকে, এটা কি জিনিস দিল,
এই পদগুলোতে ইমিডিয়েটলি পরিচয় দরকার। ডিজি DGFI, অফ কোর্স ডিজি SSF, অফ কোর্স ডিজি NSI, অফ কোর্স ডিজি আনসার, আনসার ইজ টু মাস ডিজি আনসার, কমন NPGR, অফ কোর্স 55 ইন্টিগ্রেশন, অফ কোর্স। এছাড়া আরো কয়েকজন আছে উপরের উনাদের ব্যাপারে চর্যুলি সিন্ধাতে এই পদগুলো তড়িৎগতিতে পরিবর্তন। এইটার তো আমি কন্টিনিউয়াস প্রতিটা লাইভে বলে যাচ্ছি, বেশিরভাগ ডাকাতদের মারার, অফকোর্স ডাকাতদের মারার ভিডিওগুলা আমি ধরি না, ডাকাতদের মারার। আর সেনাবাহিনী ইউনিফর্ম পরে একটা ডাকাতকে মারতে পারে? দেখেন এটা অফিসিয়ালি পারে না, আনঅফিসিয়ালি পারে, আনঅফিসিয়ালি এটা ইউ ক্যান শো ইন দ্য সোশ্যাল মিডিয়া, কারণ তার ইউনিফর্ম এই লটা অ্যালাউ করে না, আমাকে অ্যালাউ করে না যে আমি ডাকাত বা চোরকে আমি ধরে মারামারি করব। এটা আপনি আপনি একটা ল ব্রেক করছেন, ল ব্রেক করছেন। আমি একটা জাস্ট আমাদের মানে ধর্ম থেকে একটা উদাহরণ দিই। এক লোক জেনা করেছে, জেনা করেছে মানে অন্য অন্য মহিলার সাথে সম্পর্ক করেছে বা বিবাহিত হিসেবে, উনি ওমর আল্লাহ কাছে গিয়েছেন, আবার আমি জাস্ট হুবহু বলতেছিলাম, তখন উনি বলছে যে এটা আর কে কে জানে, বলে কেউ জানে না, ওইটাকে ইয়ার চাদর দিয়ে ডুবাই দেওয়া, ঘুরাই দেওয়া, যাতে আর কেউ না জানে, যাতে কেউ না জানে। কারণ হচ্ছে কি, উনি হচ্ছে বিজ্ঞ লোক, উনি যেটা বলেছে এটা যাতে আর কেউ না জানে, কারণ এটার যে একটা ইম্প্যাক্ট হবে, মানুষ যখন জানবে এটা একটা ইম্প্যাক্ট হবে যে অমুকে এটা নিয়ে কথাবার্তা হবে, ইয়া হবে, তো উনি বলে দিচ্ছেন এটার কাউকে জানানোর দরকার নাই। কারণ কি, এটার মানে তো এই না, ওনার বিচার তো আলাদা এক সময় করবে এটার জন্য। সো এটা এমন একটা জিনিস যে একটা বেআইনি কাজ যদি হয় আমরা এটা লুকায় রাখবো, আমরা যদি নিজেরা আইন ব্রেক করি এটা আমি খুলেআম করবো না, তাহলে অন্যদেরকে উৎসাহিত করা হবে। এটাই হচ্ছে আইনের বেসিক জিনিস, যে আমি একটা জিনিস যদি করিও, এই যে এখানে যেভাবে 55 ডে করছে এটা খুব রং কাজ করেছে। ক্যানট ইউ রিচ দ্য স্টুডেন্ট মুভমেন্ট কোঅর্ডিনেটস টু মেইনটেইন গভর্নমেন্টস অ্যাডভাইজার্স, আমার সাথে তাদের সরাসরি যোগাযোগ নাই, কয়েকজন যখন ইয়া চলতেছিল তখন আমার কয়েকজনের আমার সাথে যোগাযোগ ছিল, প্রয়োজনের সময় ছিল, যেহেতু তাদের দরকার ছিল আর্মির বিভিন্ন তারা ফায়ার করবে কি করবে না, ওই সময় আমি অ্যাডভাইস দিচ্ছিলাম তখন, বাট আমার অর্গানাইজ ভাবে ওরকম নাই। বাট কথা হচ্ছে আমার এই ভিডিওটা তো ওপেন, এটা এখন দেখতেছি অনেক শেয়ার টেয়ার হচ্ছে, এটা তো তাদের কানে যাবে বলে আশা করছি। হ্যালো স্যার, আপনি কি ভালো আছেন? হ্যাঁ ভালো আছে। ক্যান ইউ ডক্টর নিউজ ফায়ার দ্য ডিজি DGFI এন্ড আদার ইম্পর্টেন্ট পোস্ট? অফকোর্স অফকোর্স, দেশের প্রাইম মিনিস্টার, আমাদের অবৈধ প্রাইম মিনিস্টারই পারছে, উনি তো লিগাল, উনি পারবেন না কেন? ডক্টর ইউনিভার্সের সিকিউরিটি দায়িত্ব তো অবশ্যই SSF আছে, এটা নিয়ে আমি একটা ভিডিওতে বলেছিলাম। ভিডিওগুলো ডাকাতদের মারার এটা মিস ইউজ করা হচ্ছে এবং হবে, মিস ইউজ করা হচ্ছে এবং ফিউচার আরো অনেক হবে, এটাই আমি বলতে চাচ্ছি। যে এটা যতই করা ডাকাতদের মারা, মানে এখানে ভিডিওগুলো ডাকাতদের মারা, সেনাবাহিনী কি অথরিটি রাখে ডাকাতদের মারা? হি ক্যান অ্যাপ্রিহেন্ড, হি ক্যান অ্যাপ্রিহেন্ড, দিস ইজ দ্য ল, হি ক্যান অ্যাপ্রিহেন্ড অফিসিয়ালি, আনঅফিসিয়ালি কি করবে এটা বলতে যাবো না। আনঅফিসিয়ালি ইউ ক্যান শো ইট ইন ফেসবুক। স্যার একটা আপনি কাইন্ডলি সমন্বয়কদের আসিফ নজরুল স্যারদের সাথে যোগাযোগ করুন, আপনার জ্ঞান স্যার সেভেন সিস্টার্স নিয়ে কিছু বলেন, ওটা প্রয়োজনে বলা হবে যখন ইয়াটা স্টেবল হবে, স্যার সেভেন সিস্টার্স নিয়ে কিছু বলুন, কাইন্ডলি সমন্বয়ক আছে। আচ্ছা, কে সেনাবাহিনী যাদের গ্রেফতার করে সেটা কি প্রকাশ করবে? এই জিনিসটাই আমি বলতে চাচ্ছিলাম, একটা সেনাবাহিনী যাদেরকে গ্রেফতার করে সেটা প্রকাশ করা উচিত। জিয়াউল হাসান যে কাস্টাডিতে আছে এটা তারা প্রকাশ করেনি, এবং আরো অনেক কি করার কথা। স্যার ইন্ডিয়ান কিছু লোক বাংলাদেশে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করে, এদেরকে খুঁজে বের করো। অফকোর্স এটা হচ্ছে মেইন ক্যাম্পেইন, এবং আমি যে যখন তত্ত্বাবধায়ক সরকারে যখন ইকবাল করিম ভুঁইয়া টিকা হয়েছিল তখন আমি স্ট্রংলি বলতেছিলাম যে ইন্ডিয়ান লবিকে যদি আনেন তাহলে এই 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 যে ড্রাইভটা যে ইন্ডিয়ানরা আমাদের চাকরি করতেছে এদেরকে সরাতে, এটা সাকসেসফুল। আমি হ্যাঁ আমি একটা বিদেশি গোয়েন্দা রিপোর্ট একটা আপলোড করেছি, সেটা থেকে সেটা তো আছেই, ওটা নিয়ে পরে আলাপ করবো। বাট এখন যেটা করবো, আমি সেকেন্ড যে আরেকটা পোস্ট দিয়েছি সেটা হচ্ছে জাতিসংঘ আমাদের বাংলাদেশের যে এই আন্দোলন দমনের যে একটা একটা কমিটি গঠন করেছে, সে 8 সদস্যের, এটা প্রাথমিক তো আমি প্রতিটা টকশোতে অ্যাকচুয়ালি বলেছি, কিন্তু এখন পর্যন্ত আমি জাতিসংঘ অ্যাকচুয়ালি ওয়েট করতেছে, আমি আজকে জাতিসংঘের অফিসারের সাথে কথা বলেছি যে অ্যাকচুয়ালি তারা ওয়েট করতেছে যে বাংলাদেশ থেকে একটা পজিটিভ রেসপন্স আসার জন্য। সেটা একটা জিনিস চিন্তা করে দেখেন যে তারা যখন গত মাসের 23 তারিখে তারা রিপোর্ট ইয়াটা মানে চিঠিটা দিয়েছে, তখন হাসিনা সরকার পাওয়ারে ছিল, এবং হাসিনা সরকার এটার উত্তর হিসেবে দিয়েছে যে এই তারা মানে এটা বলেছে যে তারা একটা ইনভেস্টিগেশন তারা বাংলাদেশে পাঠাতে চায়, কিন্তু তারা উত্তরটা কি দিয়েছে, এটার সাথে ওই জামাত BNP সন্ত্রাসী গ্রুপ তাদের যে নর্মাল বয়ান আছে ওটা দিয়েছে, কিন্তু তারা যে ওয়েলকাম করেছে বা ডিনাই করেছে এরকম কোনো কিছু বলে নাই। নর্মালি এরকম একটা আন্তর্জাতিক সংস্থা যখন বলে তাদেরকে হোম কান্ট্রিকে তাদেরকে ইনভাইট করতে হয়। সো এখন যেটা আমি সবাইকে আওয়াজ তুলবো, আমি আমার চ্যানেলে
তত্ত্বাবধায়ক সরকারের যে পররাষ্ট্র মন্ত্রণালয় আছে তাকে পৌঁছানোর চেষ্টা করব। এর প্যারালেলি আমি লাইভটা করতেছি, যার যেখানে আসেন আমি গ্যারান্টি দিয়ে বলছি, ইউনাইটেড নেশন একটা চিঠি লিখেছে, আমি অ্যাকচুয়ালি চিঠির কপি জোগাড় করতে পেরেছিলাম, কিন্তু তারা এই জিনিসটা যেহেতু রাষ্ট্রের সাথে একটা চিঠি তো তারা বলবে না, বাট এটা বিষয়ে কনফারেন্সে অংশগ্রহণ করেছে এরকম অফিসারের সাথে আমি ডাইরেক্ট কথা বলেছি এবং আমি অনেকদিন ধরে তার সাথে যোগাযোগ রক্ষা করছি। সো এই মুহূর্তে আমাদের তত্ত্বাবধায়ক সরকারকে বলতে হবে যে জাতিসংঘের এই কমিশন যে ইনভেস্টিগেশন তারা করতে যাচ্ছে এটার জন্য যেন ইমিডিয়েটলি তারা একটা মানে পজিটিভ মানে তাদেরকে আহ্বান করে বাংলাদেশে আসার জন্য ইয়া করে আহ্বান করে, তাহলে এই জিনিসটা হবে। আমাদের বুঝতে হবে আমাদের জাতি এখন জাস্ট রাজনৈতিকভাবে সামাজিকভাবে যেভাবে বলেন একটা চেতনা পার্টি আর চেতনতার বিরুদ্ধ পার্টি বা একটা আওয়ামী লীগের বিরোধী পার্টি বা বিএনপি, আমরা যেটাই হোক আমরা যারা নন পলিটিক্যাল ইভেন তাদের জন্য এটা ডিফিকাল্ট। যদি আমাদের সরকারও যদি এই প্রেজেন্ট সরকারও যদি করে, আওয়ামী লীগ তখন অনেক পয়েন্ট তুলবে যে এটা পক্ষপাত দুষ্ট ব্লা ব্লা ব্লা, বা যখন এটা একটা ফরেন অর্গানাইজেশন জাতিসংঘের তো আসে করবে তখন এটার ব্যাপারে কোনো ডাউট থাকবে না। সো আর তারা অলরেডি ওই সংস্থা তারা অলরেডি একটা লিঙ্ক তৈরি করেছে যে ওখানে যারা ইনফরমেশন দিবেন যারা দিতে চান ভিডিও বা ইয়া যা, এখানে এটা লিখতে হবে বুঝতে হবে যে ওই সমস্ত ভিডিও কিন্তু একদম থ্রেড বেয়ার অ্যানালিসিস করা হবে, এটা দিতে হবে হচ্ছে যারা ওই জিনিসটা পারে, যারা ওই ওই ভিডিওর সাথে সংশ্লিষ্ট, কারণ তারা ওইটাকে ফরেন্সিক করবে আরো অনেক কিছু করবে। সো আমি এখন যেটা বলতে যাচ্ছি যে আমাদেরকে যে পররাষ্ট্র দপ্তর যে আছে তাদেরকে ওই জাতিসংঘের ওই চিঠিটার উত্তর দিতে হবে, পজিটিভ দিতে হবে, এবং এটার জন্য যে যেভাবে পারেন এটা নিয়ে আওয়াজ তুলুন। আদারওয়াইজ জিনিসটা এখন জাতিসংঘ তো নিজে নিজে করতে পারবে না, কারণ বাংলাদেশ ইজ সভরেন কান্ট্রি, সভরেন কান্ট্রির জন্য তারা ওন টাইম জাস্ট এসে ইনভেস্টিগেট করতে পারবে না, ওই দেশ হোস্ট কান্ট্রির একটা ইনভাইটেশন লাগবে, ওই জিনিসটার জন্য তারা অপেক্ষা করতেছে। আমি আশা করব যার যেদিকে লিঙ্ক আছে তারা এই এই ব্যাপারটা নিয়ে কথা বলবেন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই চিঠিটা, এমন হতে পারে যে দেখবেন যে ওই যাওয়ার আগে ওই নথি ডিস্ট্রয় করে দিয়েছে যেহেতু পররাষ্ট্র মন্ত্রণালয় পাচ্ছে না, সেটারও প্রসেস আছে, যারা আছে তারা জাতিসংঘে যোগাযোগ করবে যে আপনারা যে চিঠিটা পাইছিলেন আমরা পাচ্ছি না বা আবার দেন, তারা আবার ওই চিঠি সার্ভ করবে বা উত্তর দিবে। সো এই জিনিসটা আমাদেরকে কুইক এনশিওর করতে হবে ফর একটা সুন্দর সুষ্ঠ, এই এতগুলো লোকজন যে মারা গেছে এটা একটা আন্তর্জাতিক সংস্থার হেডে হলে যেটা আন্তর্জাতিক ভাবে স্বীকৃত হবে, তখন আমাদের এই যে দুই রাজনৈতিক দলের মধ্যে মারামারি ফ্যাসিস্ট বনাম বিএনপি বিএনপি বনাম আওয়ামী লীগ এই ধরনের আর কোনো কিছু ইয়া থাকবে না। সো এখানে মনে রাখতে হবে এখানে হচ্ছে আওয়ামী লীগ চাবে হ্যাঁ আন্তর্জাতিক আসুক, বিএনপি আর বিএনপি চাবে আওয়ামী লীগ আসুক, বিএনপি চাবে হচ্ছে একটা আন্তর্জাতিক তদন্ত টিম আসুক, আর আওয়ামী লীগ চাবে না। সো আওয়ামী লীগের এই সরকারের মধ্যে যাদের আছে তারা কিন্তু এটার মধ্যে আওয়াজ তুলবে এবং বলবে যে না আমরা নিজেরাই ইনভেস্টিগেশন করবো, এটা মনে রাখতে হবে। সো এই জন্য আমাদের আমাদের আন্তর্জাতিক আমাদের যে পররাষ্ট্র মন্ত্রণালয় আছে তাদের উপরে আমাদের প্রেশার ক্রিয়েট করতে হবে যেন তারা এই জিনিসটা ইমিডিয়েট রেসপন্স করে। ধন্যবাদ।